নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। সত্যি বলতে কি, ঈশ্বর বা বিভিন্ন দেবদেবীর লীলা আমাদের মতো সাধারণ মানুষ কখনোই বুঝতে পারি না। তাই আপনাদেরকে বলছি, অঘটন আজও ঘটে। কি অঘটন ঘটেছিল? বেশি দিন নয়, আজ থেকে 150 বছর আগে। কোথায়? খোদ কলকাতার কালীঘাট মন্দিরে। কেমন সেই ঘটনা ছিল? তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। শ্রী শ্রী সারদামা প্রসঙ্গে স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলছেন, দক্ষিণেশ্বরে গোলাম্মা যোগিনমাকে উদ্দেশ্য করে, তোমরা ওর পা দুখানি দেখেছো, ঠিক যেন জগদ্ধাত্রীর পায়ের মতো। আবার ভাতুষ্পুত্র রামলাল দাদাকে বলছেন, রামলেলো, তোর খুড়ির, অর্থাৎ মা সারদার কথা বলছেন, তোর খুড়ির পায়ের গোজ দুটো দেখেছি, ঠিক যেন জগদ্ধাত্রীর মতো। অর্থাৎ মা সারদা যে স্বয়ং জগদ্ধাত্রী, সে বিষয়ে ইঙ্গিত করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। সেই সারদামা বলছেন একদিন গিরিজাগুপ্তকে, জানো গিরিজা, বড় জাগ্রত কলকাতার এই কালীঘাটের মা, একদিন আমি দর্শন করতে গেছিলুম, অঞ্জলি দিয়ে প্রণাম করে প্রসাদি সিঁদুর হাতে নিলাম। বাইরে এসে ভাবলাম, সধবা মেয়ে এখানে আছে অনেক, একটু একটু করে তাদের দিই প্রসাদি সিঁদুর। সামনেই দেখলুম একটি অল্পবয়সী মেয়ে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, তার কপালের মাঝে সিঁদুর দিতেই সে শিউরে উঠে মাথাটি সরিয়ে নিল। ভাবলাম সে হয়তো ব্যথা পেয়েছে, তাই তাকে বললাম, মা, ব্যথা পেলে গো? মেয়েটা একটু চুপ করে থেকে ঘোমটা সরিয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। আমি দেখলাম তার কপালের মাঝে আর একটি চোখ, সেই চোখের উপরে সিঁদুর লেগে আছে। আহা, কি দেখালে মা, নিজেই এলে? এই বলতে বলতে আমার চোখ বুজে এলো। বারংবার প্রণাম ঠুকে চোখ খুলতেই দেখলাম মেয়েটি আর নেই। কথাগুলো এবং জীবনের এই সুন্দর দিব্য অনুভূতির কথা বললেন স্বয়ং মা সারদা। অর্থাৎ যেটা আগেই বলছিলাম, দেবী জগদ্ধাত্রী, দেবী জগদ্ধাত্রী ছিলেন স্বয়ং মা সারদা। তিনি দর্শন করতে গিয়েছেন কালীঘাটের জাগ্রত দেবী কালীকে। আবির্ভাবের দিক থেকে বললে বলা যায়, যেহেতু জগৎ সূচনার কাল থেকেই দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব, আর দেবী কালীর আবির্ভাব অনেক পরে, তাই বলা যায় যে স্বয়ং দেবী জগদ্ধাত্রী নিজের হাতে সিঁদুর পরালেন তার নিজের ছোট বোন দেবী কালীকে। কি অসাধারণ ঘটনা সেদিন ঘটেছিল, তাই না? আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আনন্দ দিয়েছে। আর তাই যদি হয়, তাহলে অবশ্যই কেমন লাগলো জানিয়ে খুব ভালো ভালো কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার করে আরও অন্যকে জানার সুযোগ করে দেবেন। এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।